হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে অনেকটাই বেলা হয়ে গেল 10:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর কি বলো তো, আজকের কিন্তু আমার বাসি গাছ সব সারা হয়ে গেছে। বাসি গাছ তো রোজই সারা হয়। হ্যাঁ, তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব নিচে টিফিন করব। আর বাসন টাসন কিচ্ছু গোছানো হয়নি, সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। নিচে দুধ দিয়ে গেছে, দুধটাও দিয়ে চলে গেছে। তো এখন যাব রুটি করব। না, রুটির সাথে কী করা যায় দেখা যাক, আলু ভাজা না আলু চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে এখনকার রে। আর এই দেখো, চা খাওয়া হয়ে গেছে, ওপরেই চা খেয়েছি। এই দেখো চায়ের কাপ, ধর নিয়ে যা। আর বিছানাটা কিন্তু এলোমেলো হয়ে পড়ে রয়েছে, দেখে না, হেডফোন, ওই দেখো গায়ে চাপড় চাপা দিই, এখানে বালিশ, মানে নিচে তো সব মোছা টোছা কমপ্লিট। আর ওপরের ঘরটা আজকে ঝাড় দিয়ে নিয়েছি, হাতে টাইম ছিল তাই ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আর বিছানাটা খালি ঝাড়বো, রুটি আর তরকারিটা করার পর এসে বিছানাটা ঝাড়বো, আর ঘরটা মুছলেই হয়ে যাবে। আজকের আর ঘর ঝাড় দিতে হবে না, সব কিছু করতে গেলে না তখন একটা মানে ভাল লাগে না সব কাজ একসাথে করতে গেলে, একটু অলস অলস লাগে। তো চলো গিয়ে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। আর আজকের এখনও পর্যন্ত বাজার দিয়ে যাইনি, বাজারে কিছু নেই, দেখা যাক দিয়ে যায় কি না, পরে কিছু আনে কি না। তো গিয়ে রুটি তরকারিটা করার পর ভাতটা বসিয়ে দেবো, তো সাথে থাকো। তাড়াতাড়ি কাজ শেষ হলে কি হবে, এই যে রান্না রান্না করতে করতে কিন্তু দেরি হয়ে যায়। দুধটা এখানে জাল দিয়ে দিয়েছে ছেলে, দুধটা সরিয়ে দিই। আর তোমাদের দেখাচ্ছি কত বাসন আজকের গোছানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। এগুলো দেখো, এগুলো তো আমি সকালবেলা মেজেছি, এই বাসনগুলো বাসনগুলো দেখো, এগুলো সব গামলায় উপর করা ছিল, এখানে রেখেছি এরকম করে, এগুলো সব গোছাবো এখন। ওয়েস্ট না করে তাড়াতাড়ি আমি বাসনগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আলুটা কেটে নেবো। কাটার পর আটা মাখা আছে, আটা মাখতে হবে না আজকে, আলু ভাজা বসিয়ে দেবো, না হলে আলু চচ্চড়ি বসিয়ে দেবো, বসিয়ে আমি রুটিটা করে নেবো। তো ফ্রেন্ডস দেখো, যুদ্ধে নেমে পড়েছি, আমাদের প্রতিদিনই এই যুদ্ধ করতে হয়, সংসারের যুদ্ধ। তো বাসনগুলো আমি ভালো করে গুছিয়ে দেবো, আর অনেকগুলো বাসন, কালকে রাত্রিরে কিছু বাসন মেজেছিলাম আর সকালবেলাও কিছু বাসন মেজেছিলাম, সেই দুটো মিলিয়ে অনেক বাসন হয়ে গেছে। আমার না যেটুকুনি আটা মাখা ছিল হতো না, আমি ভেবেছি আমার মনে হয় আটা মাখা আছে, তা খুলে দেখি ছিল অল্প, এইটুকু হতো না, দুটো কি তিনটে রুটি হতো। তা এখানে এইদিকে আলু চচ্চড়ি বসিয়েছি, তা আলু চচ্চড়ির গন্ধটা, মানে আলু চচ্চড়ির যে ফোড়নের গন্ধটা ওপরে গেছে। ছোটো ছেলে ওপর থেকে বলছে, মা তুমি লুচি করছো? আমি বলছি না তো। বলছে কী করছো? আমি বলছি আলু চচ্চড়ি বসিয়েছি। বলছে আর কী করছো? আমি বলছি যে কেন, রুটি করছি, আটা মাখছি, রুটি করবো। বলছে না আমি লুচির গন্ধ পাচ্ছি, তুমি লুচি করো। আছি লুচি তো আমি করছি না, তুই নিচে এসে দেখ আমি আটা মাখছি। বলছে আটা দিয়েই লুচি করে দাও। তো যাই হোক, তো আমার আলু চচ্চড়িটা হয়ে গেছে, আর ওদিকে আমি ছেলের আবদার রাখতে কড়াই তেল দিয়ে দিয়েছি, লুচি করে দিই। আলু চচ্চড়িটা আজকে বড় ছেলে বসিয়েছে, ওকে বলে বলে দিয়েছি, ও আজকের বসিয়েছে। দেখো আমি খালি নামাচ্ছি, আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়ায়, গরমও হয়ে এসছে। আমার লেচি করা হয়ে গেছে, আর এইখানে দেখো লঙ্কার গুঁড়োর প্যাকেটটা এনেছে, ঢালা হয়নি, ঢালবো। শেফ, আমাদের শেফ, তুমি কিছু বলতে চাও? না, বলতে চাইলে বলতে পারো, তোমার কিরকম অনুভূতি বলো, লুচি ভেজে, লুচি ভাজার অনুভূতিটা বলো একটু, কেমন লাগছে তোমার অনেকদিন পর লুচি ভেজে, প্রায় এক বছর পর লুচি ভাজছো তুমি, বলতেই পারো তোমার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করতেই পারো। আজকের আমাদের শেফ হচ্ছে সৌম্যজিৎ দাস, ও এক বছর পর লুচি ভেজে, এখন যেহেতু ক্যামেরাটা অন হয়েছে ভাষা খুঁজে পাচ্ছে না বলবে বলে, কিন্তু যখন ক্যামেরা অন হয়নি বলছে এক বছর পর আমি লুচি ভাজছি, আমার খুব ভালোই লাগছে, আর আমার লুচিগুলো সব ফুলকো ফুলকো হচ্ছে কি, তাই তো বলছিলেন তো আপনি? আমি কি জানি, আটার লুচি বলে মনে ফুলকো ফুলকো হচ্ছে কেন,
ময়দার লুচি ফুলকা হয় না? আগেবারে বাজিল ময়দার লুচি ফুলকা হচ্ছিল না, সব চ্যাপ্টার ছিল। ও আচ্ছা, আটার লুচি বলেই ফুলকা হচ্ছে ওর, ওর এটাই মনে হচ্ছে। তো আমাদের শেফের এটাই মনে হচ্ছে। যেই শুনতে পেরেছে লুচি করছি, নিজেই বললো কিন্তু লুচি খাবো লুচি খাবো লুচি খাবো এসে। ওপর থেকে শুনতে পেয়ে বলছে কি, আমি কিন্তু রুটি খাবো, আমি লুচি খাবো না। আমি জোরে জোরে বললাম কি, তাহলে এই চাটু বাসা তো ওর জন্য রুটি করে দিই দুটো, আমরা লুচি খাবো। তখন বলছে কি, না না লুচি খাবো লুচি খাবো। ছোটোটা ভীষণ দুষ্টু। তো ফ্রেন্ডস দেখো, আমাদের কিন্তু টিফিন খাওয়া কমপ্লিট, ছেলেরা এখনও খাচ্ছে, আমার খাওয়া কমপ্লিট। আর আমি এখানে চায়ের বাসন আর কটা টিফিনের বাসন পড়েছিল সেগুলো আমি মেজে নিচ্ছি পরিষ্কার করে। আর এদিকে বাজারও দিয়ে গেছে, আমি ওই বাসন মাজা হয়ে গেলে মাছের ডিম এনেছে আজকের, মাছের ডিমটা ধুয়ে একেবারে ভাজা বসিয়ে দেবো। আর ভাজা বসিয়ে দিয়ে আমি কি করব, আনাজটা কেটে, ভাত বসিয়ে আনাজটা কেটে একেবারে তরকারিও বসিয়ে দেবো, একেবারে রান্না করে নেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেল, আমার তরকারি বসানো হয়ে গেছে, মাছের ডিম এনেছিল আজকে। তো মাছের ডিমটা আমি ভেজে তরকারি বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি আমি আরেকটা কড়াই কুমড়ো ভেজে নিয়েছি, একটু কুমড়ো ভাজা করেছি আজকে। তো রান্নাটা তোমাদের পরে দেখাচ্ছি, এখন গিয়ে আমি স্নান করব। তার আগে কিছু কাজ আছে, যেমন কটা বাসন আছে বাসন মাজবো, আর কী করবো আর কী করবো, আর ওই কটা কাজ আছে করব, মনে পড়ছে না। ওই বাসনটা মাজাই আছে, বাসন মাজবো, আর একটা কড়া মাজবো, কুমড়ো ভেজেছিলাম সেই কড়াটা মাজবো, আর একটা কড়াই তরকারি হচ্ছে ওটা পরে মাজবো খাওয়া দাওয়ার পর। আমার কিন্তু অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছিলো, আর এখন প্রায় দুটো বেজে গেছে মনে হয়, হ্যাঁ 2:18। ভাত বেড়ে দিয়েছি সবার, আর এখানে কী কী তরকারি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে কুমড়ো ভাজা, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা, আর এখানে আছে আলু দিয়ে মাছের ডিমের বড়ার তরকারি। সারাটা দুপুর এখন টমকে নিয়ে ও এইরকম করে প্রতিদিন প্রতিদিন, আর টমও আছে বললে শোনে না। খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর আমি না চুলটা আছড়াইনি স্নান করার পর, চুলটা শুকিয়ে গেছে তো এরকম করে তুলে গুটিয়ে রেখেছি। গরম যা লাগছে, সকাল থেকে রোদ্দুর ছিল না কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন আবার রোদ্দুরটা উঠেছে। তুই আবার জিভ দেখাচ্ছিস কেন? কালো জাম খেয়েছে, ওই ব্লু হয়ে গেছে, সেই কালারটা দেখাচ্ছে বলছে। তো এখন রোদ্দুর যেই উঠেছে, তো এখন উপরের ঘরে গরম লাগছে, দেখি বসা যায় কি না, বসা যাবে মনে হচ্ছে, দেখা যাক। গরম লাগলে নিচে চলে আসবো। মানে 6:01, আর এখন আমি বেরিয়েছি। কটা নাইটি কেচেছিলাম, মানে আমারই কটা জামা কাপড় কেচেছিলাম, একটা ওড়না আর দুটো নাইটি, আর ছেলের একটা স্যান্ডো গেঞ্জি, ওইগুলো এখন ভেতরে তুলে দেবো, সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে লেগে যাবে আর একটু পরে। তো এই দেখো, এই নাইটিটা কেচে দিয়েছি, এই নাইটিটা আমি সবসময় ব্যবহার করি, আর এই যে এই দুটো নাইটি, সরি এটা ওড়না, সরি এটা ওড়না, এই ওড়নাটা আমি কেচে দিয়েছি, আর এই দুটো নাইটি, আর এই যে ছেলের স্যান্ডো গেঞ্জিটা আমার হাতে, এখন আমি ভেতরে মেলে দেবো। কী বলো তো, সাদা জিনিস, তো সাদা জিনিসটা একটু মানে উল্টোপাল্টা হলেই নোংরা লেগে যাওয়ার, মানে ময়লা লেগে যাওয়ার চান্স থাকে। ওড়নাটা একদমই সাদা, তা একটু ভালো করে মেলে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। এখন 7:30 বেজে গেছে, সন্ধে 7:30 দেখি, সন্ধে 7:30 কিন্তু বেজে গেছে। আর আমি একটু দেখতেই পাচ্ছ সেজেগুজে নিয়েছি, কেন বলো তো, কোনো কারণ নেই, এমনি এমনি ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, ভালো লাগছিল না আজকে, তাই ভাবলাম একটু হাত মুখ ধুয়ে নিজে একটু রেডি হইনি, কিচ্ছু না, একটু খালি জাস্ট আইলাইনার পরেছি, এই দেখো আইলাইনার পরেছি, টিপটা তো পরেইছিলাম, নিচের সাদা টিপটা খালি পরেছি, আর একটু লিপ বাম দিয়েছি, আর কিচ্ছু না। তো নিজেকে একটু ভালো লাগলে মনটাও ভালো হয়ে যায়, ঘরে বসে বসে একদম বোর হচ্ছি, ভালো লাগছে না। আর এখন আটা মেখে নিয়েছি, যাব রুটি করতে, আর ছেলে নেমে এসছে, জিজ্ঞাসা করি দুধ খাবে কি না, মুড়ি খাবে কি না, সেই বুঝে ওকে ধোবো। রুটি করা হয়ে গেছে, ওপরে চলে আসছি, আর ভীষণই গরম লাগছে, ভীষণ মানে ভীষণ গরম লাগছে,
জাস্ট মজা করছি, ভীষণই গরম লাগছে। আর ওই ছেলের জন্য একটু দুধ এনেছি আর বিস্কুট এনেছি, ও খাবে এখন দুধ বিস্কুট, বললো মা দুধ বিস্কুট খাবো দিয়েছি। আর বড় ছেলে বললো আমি কিছু খাবো না। তো ফোনটা চার্জে বসেছিলাম জানো তো, চার্জ হচ্ছে না, ফোনটায় মাঝে মাঝে ভূতে ধরে, মানে মাঝে মাঝে বসাবো তো কত তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, আবার মাঝে মাঝে বসাবো তো চার্জ হবেই না হবেই না এরকম। তো এখন সেটাই হচ্ছে, চার্জ হচ্ছেই না, কত রকম করে বসাচ্ছি, মানে খুব স্লো 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 এরকম। অনেকক্ষণ পর আবার আসলাম আর এখন বাজে 11:09, এখন বাজে 11:09। ওই দেখো এখন আমাদের টিভি চলছে, আমরা টিভি দেখছি, সিনেমা হচ্ছে মিস্টার ইন্ডিয়া, ছেলেও বলছে মিস্টার ইন্ডিয়া। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট সবার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি তোমাদের কাছে আপডেট পৌঁছে যায়। তো আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু আসে, তো তাদের বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতন এখানেই গুড নাইট জানাচ্ছি, আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।